এখন দেখবো ফটো ক্রিয়া বা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা কিনা এই চ্যাপ্টারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রক্রিয়াটা হচ্ছে আমরা যে এক্সরে পড়েছিলাম তার একদম বিপরীত তো এক্সরে কী ছিল এক্সরে ছিল হচ্ছে একটা ধাতু থেকে অন্য ধাতুতে হচ্ছে ইলেকট্রন যায় তাই না এখানে প্রচুর পরিমাণ বিভব পার্থক্য দিলে বা ভোল্টেজ ডিফারেন্স দিলে এখান থেকে ইলেকট্রন এখানে হিট করে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি গতিশক্তি আমাদের এক্সরে তে রূপান্তরিত হয় কনভার্ট হয় তো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফটো ইফেক্টটা হচ্ছে এক্স রে উল্টা এখানে যেটা হবে এখানে হচ্ছে একটা রে আসবে একটা রে বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভের এনার্জি ফর্মুলা ই ইকোয়াল টু এইচএফ ক্লিয়ার এটা হচ্ছে যে কোনো ইলেকট্রো ওয়েভ বা তার হচ্ছে তরঙ্গের এনার্জি তো যেটা হবে এটার উপরে এনার্জি এসে পড়বে মানে একটা অনেকটা ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ এসে পড়বে যার কি থাকবে একটা এনার্জি থাকবে ই ইকোয়াল টু এইচএফ মানে ফ্রিকোয়েন্সি থাকবে তো তার উপরে যখন ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ এসে পড়বে তখন সেই ইলেকট্র ওয়েভের এনার্জি নিয়ে ইলেকট্রনগুলা ইলেকট্রনগুলা দেখো এটা নেগেটিভ সাইড ইলেকট্রনগুলা এখান থেকে বের হয়ে আসবে এখান থেকে বের হয়ে এখানে আসবে তো আমরা কি জানি যে কারেন্ট ফ্লো কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ মানে আসলে ইলেকট্রনের প্রবাহ সো কি হবে এখান থেকে এখানে ইলেকট্রন আসবে ফলে এই দিকে হচ্ছে একটা ইলেকট্রনের প্রবাহ বা একটা ফ্লো তৈরি হবে তার মানে যেদিকে ইলেকট্রন যাচ্ছে তা অপোজিট ডিরেকশানে কি হবে একটা কারেন্ট ফ্লো তৈরি হবে মানে একটা তরিত প্রবাহ বা কারেন্ট ফ্লো তৈরি হবে কেন তৈরি হচ্ছে এই যে এই তার চুম্বক তরঙ্গ বা এই যে রে এই রেয়ের কারণে সেইখানে আসলো এখানে সে হিট করলো ইলেকট্রন এনার্জিন এখান থেকে বের হয়ে গেল এবং এই যে প্রবাহটা এই প্রবাহটা অনেক কম মানে খুবই অল্প পরিমাণ যেটা কিনা মিলি ভোল্টে মাপা যাবে আর কি মানে অনেক অল্প তো এটাকে বলা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট এখন এখানে যেটা জানতে হবে আমাদের আমরা এটার জন্য ফর্মুলা বের করবো এটার জন্য আবার একটা আইনস্টাইনের ফর্মুলা আছে আইনস্টাইন সেটাও আমরা দেখব আর কি তো এখানে এই যে নেগেটিভ সাইড এই যে পজিটিভ সাইড তাই না এখন আমরা যদি এখানে ভোল্টেজ ডিফারেন্স বাড়াই ঠিক আগের মতোই ভোল্টেজ ডিফারেন্স বাড়ালে এখানে নেগেটিভ চার্জটা কী হবে নেগেটিভও বাড়বে মানে ইলেকট্রনের ফ্লোও বাড়বে ফলে বেশি বেশি কী হবে ইলেকট্রনের দিকে যাবে তার মানে কারেন্ট ফ্লো বাড়বে কিন্তু একটা স্পেসিফিক ভোল্টেজের কারণে একটা স্পেসিফিক একটা কনস্ট্যান্ট ভোল্টেজের কারণে এইখানে ইলেকট্রনের ফ্লো মানে কারেন্ট ফ্লো ইলেকট্রনের ফ্লো বা কারেন্ট ফ্লো একটা কী হবে একটা কনস্ট্যান্ট গ্যালুতে গিয়ে থেমে যাবে মানে আমি যদি এখানে টেন ভোল্ট দিই টেন ভোল্টের জন্য এখানে কারেন্ট ফ্লোটাও কি একটা কনস্ট্যান্ট পরিমাণে গিয়ে কী হয়ে যাবে থেমে যাবে ক্লিয়ার আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের যদি এটাকে আমরা নেগেটিভ সাইডে রাখি আর এটা হচ্ছে পজিটিভ সাইডে রাখি এটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট কোনো সমস্যা নেই ক্লিয়ার সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা নেগেটিভ এটা পজিটিভ এখন আমরা যেটা কাজ করি আমরা যদি এইখানে হালকা পজিটিভ দেই এটা তোমাদের বইতে আছে কিন্তু যে অনেকে এটা একটু বুঝতে পারে না যে একবার নেগেটিভ একবার পজিটিভ যদি আমরা এখানে হালকা পজিটিভ দেই আর যদি এখানে আমরা নেগেটিভ দিই এই পাশটা নেগেটিভ দিলে নাকি পজিটিভ পজিটিভ সেটা ব্যাপার না আমরা যদি মানে প্রথমে যা বলেছি সেটা ঠিক আছে এখানে নেগেটিভ এ পাশে পজিটিভ দিলে কি হবে এখান থেকে লাইটে আসবি এখন বের হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক কারেন্ট ক্লিয়ার ফটো ইলেকট্রিক কারেন্ট বা এটাকে পুরো জিনিসটাকে বলা হচ্ছে ফটো ক্রিয়া এখন আমরা যদি এখানে একটু পজিটিভ চার্জ দিই তাহলে কী হবে এই যে ইলেকট্রনগুলো বের হয়ে যাচ্ছিলো তারা এই পজিটিভ চার্জে কী করবে অ্যাট্রাক্ট করবে তাই না এখন আমরা যদি এই পজিটিভ চার্জ বাড়াতে থাকি তাহলে কী হবে একটা সময় কী হবে এখান থেকে আর কোনো ইলেকট্রন কী হতে পারবে না বেরোতে পারবে না বোঝা গেল এখন যেই পজিটিভ চার্জের জন্য এখান থেকে কোনো ইলেকট্রন বের হতে পারবে না ওই ভোল্টেজকে বলা হচ্ছে নিবৃতি বিভব ক্লিয়ার কি বলা হচ্ছে নিবৃতি বিভব বা হচ্ছে স্টপিং পটেন্সিয়াল এটাকে বলা হচ্ছে স্টপিং পটেন্সিয়াল বা বাংলায় বলা হচ্ছে নিবৃতি বিভব আমরা প্রথমে যেটা বললাম সেখানে কিন্তু নিবৃতি বিভব নাই মানে প্রথমে যেটা বলেছিলাম এই পজিটিভ নেগেটিভ নাই প্রথমে আমরা বলেছিলাম এখানে নেগেটিভ এখানে পজিটিভ এখানে একটা লাইট রে আসবে শক্তি নিয়ে বা এনার্জি নিয়ে সেই এনার্জি বা শক্তি নিয়ে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে ইলেকট্রন গেলে কী হবে অপোজিট ডিরেকশন একটা কারেন্ট ফ্লো হবে সেটাকে বলেছে না ফোটো ইলেকট্রিক কারেন্ট ক্লিয়ার এখন আমরা যদি তো আমরা যদি ভোল্টেজ বাড়াই এখানে ইলেকট্রন ফটো কী হবে বাড়বে এইটুক পর্যন্ত একদম সিম্পল ক্লিয়ার এরপরে বলা হচ্ছে যদি যদি এখানে আমরা পজিটিভ চার্জ দিই মানে উল্টা আর এখানে নেগেটিভ দিই তাহলে কি হবে এই যে একটু আগে এখান থেকে এরকম বেরোচ্ছিলো যদি পজিটিভ দিই তাহলে এখান থেকে কি এখন যখন বেরোতে পারবে প্রথম প্রথম অল্প ইলেকট্রন বেরোতে পারবে তাই না এখন আমরা যদি এখানে পজিটিভ চার্জের পরিমাণ বাড়াতে থাকি তাহলে কি হবে বাড়াতে 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 এক সময় কি এখান থেকে আর কোনো ইলেকট্রন বেরোতে পারবে না তার মানে ফটো ইলেকট্রিক কারেন্ট কী হয়ে গেলো জিরো হয়ে গেল তাহলে যেই ভোল্টেজের কারণে এই যে এখানে যখন পজিটিভ চার্জ দিব আমরা যেই ভোল্টেজের কারণে এইখান থেকে কোনো ইলেকট্রন বেরোতে পারছে না ক্লিয়ার সেটাকে বলছি আমরা স্টপিং পটেন্সিয়াল বা নিবৃত্তি বি ক্লিয়ার এখন ফর্মুলা লিখবো আমরা যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আমরা কিন্তু এই ফর্মুলা জানি যে ডাবলিউ ইকাল টু ভি কিউ তাই না এটা আমরা একটু আগে এক্সট্রাতে ইউজ করেছিলাম এটা মানে কি ছিল যদি ভি ভোল্টেজে আমরা কিউ পরিমাণ চার্জ ভি ভোল্টেজ দিয়ে যদি আমরা কিউ পরিমাণ চার্জ ট্রান্সফার করতে পারি তাহলে এতটুকু কাজ করতে হবে ওয়ার্ক করতে হবে এবং এই যে আমরা এখান থেকে ইলেকট্রন ট্রান্সফার করছি এটা কি ওয়ার্ক না তো সেটা হচ্ছে আমাদের এই যে ডাব্লিউ ইকোয়াল টু ইভি ই কেন লিখেছি মানে ই লিখেছি হচ্ছে আমি কিউয়ের পরিবর্তে ই লিখেছি কিউয়ের পরিবর্তে মানে যেহেতু ইলেকট্রন আর কি তার মানে আমাদের এত কাজ করতে হচ্ছে যদি আমরা ভি পরিমাণ ভোল্টেজ দিই আর ই পরিমাণ ইলেকট্রনের চার্জ কি করি আমরা ট্রান্সফার করি তাহলে এই যে আমরা কাজটা করছি বা ওয়ার্কটা করছি সেটা কিসে কনভার্ট হবে সেটা কনভার্ট হবে হচ্ছে কাইনেটিক এনার্জিতে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে মানে হচ্ছে কে টু ইভি বোঝা গেল কে ইকাল টু ইভি এখন আমরা যদি আমরা যদি এখানে এই যে বললাম এখানে যদি পজিটিভ আর এখানে নেগেটিভ দিই তাহলে এখান থেকে ইলেকট্রন কী হতে পারবে না বেরোতে সমস্যা হবে কিন্তু ভোল্টেজ যখন বাড়াতে থাকবো পজিটিভ চার্জ যখন বাড়াতে থাকবো পজিটিভ চার্জ বাড়াতে বাড়াতে একসময় কী হবে ইলেকট্রন স্টপ হয়ে যাবে এখান থেকে বের হওয়া স্টপ হয়ে যাবে ক্লিয়ার সেটাকে বলে স্টপিং পটেন্সিয়াল বা নিবৃতিবি বিভব তো যখন আমরা এখানে স্টপিং পটেন্সিয়াল বা নিবৃতি দিব সেটাকে প্রকাশ করা হয় হচ্ছে নট দিয়ে স্টপিং পটেন্সিয়াল বা নিবৃতিক প্রকাশ করা হয়ে হচ্ছে নট দিয়ে যখন আমরা এখানে স্টপিং পটেন্সিয়াল বা নিবৃত্তি বিভব দিব তখন যে ইলেকট্রনগুলো বের হবে ঠিক তখন যে ইলেকট্রনগুলো বের হতে পারবে তাদের ক্যেটিক এনার্জি কী থাকবে তাদের কাইনেটিক এনার্জি থাকবে হচ্ছে ম্যাক্সিমাম বোঝা গেল মানে স্টপিং পটেন্সিয়াল বা নিবৃতি বিহ হচ্ছে আমাদের ওই পয়েন্টটা যেই পয়েন্টে গিয়ে কোনো ইলেকট্রন কী হতে পারছে না এখান থেকে বেরোতে পারছে না নেগেটিভ পজিটিভ দিলে কোনো সমস্যা নেই নেগেটিভ দিলে তো এখান থেকে যখন বের হবেই নেগেটিভ নেগেটিভ বিগর্ষণ করবে কিন্তু যদি পজিটিভ দেয় আর কি পজিটিভের কথা বলা হচ্ছে মানে পরের স্টেপের কথা বলা হচ্ছে তখন এখান থেকে যখন বেরোতে সমস্যা হবে এবং পজিটিভটা যদি আমি বাড়াতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে একটা পয়েন্টে গিয়ে ইলেকট্রন আর বেরোতে পারবে না তো নিবৃতি বিভাবে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে বা নিবৃতি বিভাবে পৌঁছানোর পর যে ইলেকট্রনগুলো বেরোতে পারবে তাদের ক্যামেটিক এনার্জি কী হবে ম্যাক্সিমাম বলেই তারা বেরোতে পারবে এই জন্য কেম্যাক্স ইকোল টু হচ্ছে ইভি নট এখান থেকে লিখবো হচ্ছে আমরা হাফ এম ভি ম্যাক্স হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ইভি নট ক্লিয়ার মানে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার তাহলে এখানে ভি ম্যাক্স বোঝা গেল যেহেতু এই যে ইলেকট্রনগুলো যাদের ভেলোসিটি ম্যাক্সিমাম তারাই হচ্ছে যখন আমরা ভিনট পটেন্সিয়াল দিব তারা তখন কাইনেটিক এনার্জি নিয়ে কী করতে পারবে বেরোতে পারবে তাদের কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের প্রথম ফর্মুলা এখানে এম হচ্ছে ইলেকট্রনের ম্যাস নাইন পয়েন্ট ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পার মাইনাস নাইনটিন কুলম ক্লিয়ার বিনট হচ্ছে আমাদের স্টপিং পটেন্সিয়াল বা নিবৃতি বিভাগ আর ভি ম্যাক্স হচ্ছে আমাদের ইলেকট্রনের ভেলোসিটি তো এই যে ফর্মুলা তোমাকে কিন্তু এই ফর্মুলা কী দেওয়া থাকবে হয় স্টপিং পটেনশিয়াল দেওয়া থাকবে ভেলোসিটি বের করতে হবে বা ভেলোসিটি দেওয়া থাকবে বের করতে হবে স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব ই আর এম কিন্তু দেওয়া থাকবে না সো এই জন্য ফর্মুলাটা অনেকে বুঝতে পারে না যখন ম্যাথে ম্যাথে আসে জিনিসটা আর কি তো এটাই গেলো একটা এরপর আমরা যাবো হচ্ছে এই আমাদের যে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে আইনস্টাইনের ফর্মুলা সেটাই যাবো আর কি তো ফর্মুলাটা খুবই সিম্পল তো ফটো ইলেকট্রিক ইফেক্টের ইফেক্টের উপর আয়নস্টাইন একটা ফর্মুলা দিয়েছে খুবই সিম্পল ফর্মুলা আমরা জানি ফটো ইলেকট্রিক ইফেক্ট এখান থেকে ইলেকট্রন কেন বের হচ্ছে এই যে একটা রে আসছে তো সেই রে এনার্জি যে কোনো ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভে এনার্জি হচ্ছে ইকোয়াল টু এইচএফ তাই না ইকোয়াল টু এইচএফ এই যে এই রেটা এখন এই যে রেটা মানে যেটা এখানে আসছে এবং যার এনার্জি নিয়ে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে এই এনার্জিটাকে আইনস্টাইন ভাগে ভাগ করেছে একটা হচ্ছে মানে ইকোয়াল টু এইচএফ তো সে লিখেছে ইকোয়াল টু কে ম্যাক্স প্লাস ফাইভ বোঝা গেল এই যে ইকুয়াল টু এইচএফ এই যে এনার্জিটা যে এনার্জিটা এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে আসছে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তার চম্বক তরঙ্গ ই ইকোয়াল টু এইচএফ এনার্জি নিয়ে এখানে আসার পরেই ইলেকট্রনগুলো সেই এনার্জিটা নিয়ে এখানকার মেটালিক বন্ড ভেঙে তারা এখান থেকে কাইনেটিক এনার্জি নিয়ে বের হয়ে যাচ্ছে তাই না এখন এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যে আসছে তার হানড্রেড পারসেন্ট বা সবটুকু কি আসলে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় না তো কিসে কিসে কনভার্ট হয় সেটার উপর ডিপেন্ড করি আইনস্টাইন দুইটা একটা ফর্মুলা দিয়েছে যে এই যে এনার্জিটা ইকোয়াল টু এফ যে এনার্জিটা নিয়ে হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাকভিডিক ওয়েভটা আসছে তাকে সে দুই ভাগে ভাগ করেছে তো এনার্জিটা দুভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে কে ম্যাক্স মানে কাইনেটিক এনার্জিতে আর একটা হচ্ছে ফাই যেটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন কি বলে ফাই যেটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশান বা হচ্ছে কার্যবেক্ষক ওয়ার্ক ফাংশন বা হচ্ছে কার্যবেক্ষক এখন কেম মানে কি আমরা জানি কেম এক্স মানে হচ্ছে হাফ এম ভিম্যাক্স স্কোয়ার আর কার্যপেক্ষক মানে কি আসলে কার্যপেক্ষক মানে হচ্ছে এই যেখান থেকে ইলেকট্রন বের হবে এই ইলেকট্রনটা বের হওয়ার জন্য একটা মিনিমাম এনার্জি লাগে যে আমি যদি এখানে যে কোনো আমি যদি এখানে যে কোনো ওয়েভ দিই যে কোনো ওয়েব বা যে কোনো ইলেকট্রন ওয়েব দিই এখান থেকে বের হয়ে যাবে না একটা মিনিমাম এনার্জি লাগবে বোঝা গেলো সাপোজ ধরো একটা মেটাল থেকে ইলেকট্রন বের হওয়ার জন্য ফিফটি জুল এনার্জি লাগে মানে তুমি যদি ফিফটি জুল এনার্জি দাও তাহলে এখান থেকে ইলেকট্রন কী হবে বের হবে এখন এখানে যে লাইট আসলো তার ইকুয়াল টু এইচএফ মানে তার এনার্জি হচ্ছে টোটাল এনার্জি হচ্ছে ফোরটি জুল তাহলে কিন্তু এই যে রেটা এই যে ইলেকট্রন ম্যাগনেটিক ওয়েভ এটা এটা দিয়ে কিন্তু আসলে এখান থেকে ইলেকট্রন বের করা যাবে না প্রত্যেকটা মেটালের প্রত্যেকটা মেটালের হচ্ছে বা ধাতুর একটা কার্যাপেক্ষক মানে হচ্ছে ফাই বা ওয়ার্ক ফাংশন থাকে তোমাকে এই ওয়ার্ক ফাংশন থেকে এই ওয়ার্ক ফাংশন থেকে বেশি পরিমাণে এনার্জি দেওয়া লাগবে এটা যদি সিক্সটি হয় বা সেভেন্টি জুল হয় তাহলে এখান থেকে কি ইলেকট্রন বের হবে ফিফটি জুল দিয়ে এখান থেকে ইলেকট্রন বের হবে তাহলে বাকি হলেও কত টোয়েন্টি জুল মানে এখানে ফিফটি জুল হলে এখান থেকে এখন বের হয় তাহলে ফিফটি জুল দিয়ে এখান থেকে এখন বের হবে আমরা দিচ্ছি কত সেভেন্টি জুল তাহলে ফিফটি জুল দিয়ে এখান থেকে ইলেকট্রন বের হবে বাকি হলে কত টোয়েন্টি জুল এই টোয়েন্টি জুল হচ্ছে কাইনেটিক এনার্জি মানে কেএমএক্সে কনভার্ট হবে বোঝা গেল মানে আমরা যে এনার্জিটা দিব ই ইকুয়াল টু এইচএফ সেটা দুভাগে ভাগ হয়ে যাবে একটা দিয়ে ইলেকট্রন জাস্ট বের হবে তার মেটালিক বন্ড ত্যাগ করে সেখান থেকে বের হবে আর বাকিটুকু কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে ক্লিয়ার সো আমরা এই যে এই ফাই তার জায়গায় লিখি হচ্ছে এফ নট আর ইয়ের জায়গায় লিখি হচ্ছে এফ এইচ ফাই ইকাল টু এফ নোট দিয়ে বোঝাই হচ্ছে মানে হচ্ছে আমাদের সর্বনিম্ন মানে ফাইটা হচ্ছে আমাদের সর্বনিম্ন এনার্জি মিনিমাম এনার্জি এই জন্য এটাও এইচ এফ আবার ইকোয়াল টু হচ্ছে আমাদের টোটাল এনার্জি জন্য ইকোয়াল টু এফ তো এফ নটটা কি আসলে এফ নটকে বলা হচ্ছে সুচন কম্পাঙ্ক কী বলে সূচন কম্পাঙ্ক ক্লিয়ার সূচন কম্পাঙ্ক তো এটা মানে কি আসলে বুঝতেই পারছো ফাইটা হচ্ছে মিনিমাম এনার্জি যে এনার্জি হলে এখান থেকে কি হয় ইলেকট্রন বের হবে ক্লিয়ার তো ফাইটা হচ্ছে সেই মিনিমাম ফ্রিকুয়েন্সি সেই মিনিমাম ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক যে কম্পাঙ্কের লাইট বা ইলেকট্রো ওয়েভ তুমি এখানে দিলে এই লাইটটা এখান থেকে ইলেকট্রন কী করতে পারবে বের করতে পারবে ক্লিয়ার সো এখান থেকে খুব খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে তোমাকে হচ্ছে আর একটা ব্যাপার আমরা জানি কি ইকোয়াল টু এফ তাই না ইকুয়াল টু এইচ এফ আমরা জানি আবার কি লেখা যায় এটাকে এইচ সি বাই ল্যামডা লেখা যায় তাই না হ্যাঁ তো আমরা কিন্তু এখানে এইচ এফ এর জায়গায় এইচ সি বাই ল্যামডাও লিখতে পারি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার প্লাস হাফ সি বাই ল্যামডা নট এটা লিখতে পারি বোঝা গেল তো এটা জানা দরকার কারণটা হচ্ছে তোমাকে ম্যাথে যেটা করবে তোমাকে ম্যাথে হচ্ছে একটা লাইটের একটা লাইটের ওয়েভ দেওয়া থাকতে পারে ওয়েভ লেন্থ ওয়েবলেন্থ বা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে ধর একটা লাইট এখানে আসলো তার ওয়েভ বা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিলাম ইকুয়াল টু থ্রি পয়েন্ট টু টেন টু দি পর মাইনাস ফাইভ মিটার একটা ওয়েভ এই ওয়েভ বা এই তরঙ্গ দৈর্ঘ্যের একটা লাইটে সেখানে আপতিত হলো তার মানে কি তুমি এই লাইটে এনার্জি বের করতে পারবা না হ্যাঁ এইচ বাই ল্যামটা ইউজ করতে হবে তাই না এটা এখন তুমি যেটা করবা যদি বলে এই ওয়েভ লেন্থের বা এই তরঙ্গ দৈর্ঘ্যের এক লাইটে সেখানে আবর্জিত হলো ক্লিয়ার আবর্জিত হলো তাহলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে কিনা বা ফটো ইলেকট্রিক কারেন্ট বা ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে কিনা সেটা তুমি কীভাবে বুঝবা সেটা বের করবা হচ্ছে তুমি তুমি ই বের করবা টোটাল এনার্জি বের করবা আর হচ্ছে ফাইভের করবা ফাইভ বের করার জন্য হয়তো তোমাকে ফুচন কম্পাঙ্কও দেওয়া থাকতে পারে মানে এফ নার দেওয়া থাকতে পারে ক্লিয়ার সো ই আর ফাইভ করার পর ই যদি ফাইভ থেকে বড়ো হয় ই যদি ফাইভ থেকে বড়ো হয় তাহলে এখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে মানে ফটো ইলেকট্রিক কারেন্ট পাওয়া যাবে তাই না আর যদি ই যদি ফাইভ থেকে ছোটো হয় তাহলে এখানে ফটো ইলেকট্রিক কারেন্ট পাওয়া যাবে না কারণ কি এখানে যে এনার্জিটা আসে সেই এনার্জিটা ফাইভ থেকে কী হওয়া লাগে ফাইভ থেকে বড়ো হতে হয় তাই না ফাইভ থেকে বড়ো হলে ফাই থেকে বড় হলে এখানে কি হবে ইলেকট্রন বের হবে আর বাকি এনার্জিটুকু হচ্ছে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে আর যদি ফাইভের সমান হয় তাহলে ইলেকট্রন বের হবে কিন্তু ইলেকট্রন কাইনেটিক এনার্জি পাবে না কারণ কাইনেটিক এনার্জি তখন কী হবে জিরো হবে কারণ কাইনেটিক এনার্জির জন্য আলাদা কোনো এনার্জি বাকি নেই আসলে তাই না এই আর কি সো তোমাকে ই বের করতে হবে আর ফাইভ বের করতে হবে একটা ফটো কাইনেটিক ইফেক্ট ঘটবে না এই ঘটবে না সেটা দেখার জন্য তোমাকে কি করবে জানো ম্যাথে তোমাকে ধরো হচ্ছে এটা হচ্ছে একটা রেড লাইট আর এটা হচ্ছে আরেকটা ধরো থ্রি পয়েন্ট ফোর টেন দি পর মাইনাস সিক্স মিটার এটা হচ্ছে ব্লু লাইট দুজনের জন্য আলাদা ওয়েবল্যান্ড দেওয়া থাকলো এটা হচ্ছে একটা ওয়েবলেন এটা হচ্ছে একটা ওয়েবল্যাম্প তোমাকে বলবে যে কোন লাইটের জন্য কোন লাইটের জন্য ফটো ইলেকট্রিক কারেন্ট বা ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে ক্লিয়ার তার মানে এটার জন্য তুমি একবার কী করবা টোটাল এনার্জি বের করবা যেহেতু ল্যামডা দেওয়া আছে ই ইকোয়াল টু এসি ওয়াই ইউজ করবা এটার জন্য একবার ই ইকোয়াল টু এসি ওয়াই বের করবা তখন এই দুইটাকেই মানে দুইটার জন্য তুমি কি বের করবা হচ্ছে এনার্জি টোটাল এনার্জি তারপর এই দুইটাকে ওয়ার্ক ফাংশনের সাথে কম্পেয়ার করবা একটা মেটালের ওয়ার্ক ফাংশন কনস্ট্যান্ট থাকে প্রত্যেকটা মেটালের কি হয় আলাদা আলাদা ওয়ার্ক ফাংশন থাকে তোমাকে হয়তো তোমাকে ওয়ার্ক ফাংশন দেওয়া থাকবে বা তোমাকে ওয়ার্ক ফাংশন বের করার জন্য এই যে এফ নট কি করা থাকবে এফ নট দেওয়া থাকবে ক্লিয়ার সো বুঝতেই পারছো বেসিক কনসেপ্টটা যে একটা ইয়ে ফটো লিগ্রিসফে ঘটবে না এই ঘুরবে না সেটার জন্য আমাদের ই জানা লাগবে প্রো এনার্জি আর ওয়ার্ক ফাংশন ফাই জেনা থাকবে ই যদি বড়ো হয় তাহলে ফটো টেলিগেট ঘটবে ই ছোটো হলে ঘটবে না সো আমরা যখন ম্যাথ পার্টে যাবো আমরা অবশ্যই অবশ্যই এখান থেকে একটা না দুই থেকে তিনটা ম্যাথ করবো যেখান থেকে কীটাই ম্যাথ আসতে পারে সো ম্যাথ পার্টগুলো অবশ্যই খেয়াল করবা সো আমাদের এই ছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট বা হচ্ছে ফটো ক্রিয়া আশা করি বোঝা গেল জিনিসটা থ্যাংক ইউ